হ্যাঁরে খোকা, তুই কোনোদিনও গ্রামের বাড়িতে আসবি না মেয়েকে নিয়ে বউকে নিয়ে। আমি ছবি পাঠালাম না বোম্বার মোবাইলে, তুমি দেখেছো তো? বুঝো নাতি নাতিকে আদর করে কোথায় বুকে জড়িয়ে ধরে থানা ছবিতে হাত বুলিয়ে আদর করতে হচ্ছে। পথ চেয়ে বসে থাকার কষ্টটা যে ভালোই বুঝি। ঘরে যে বর্গিরা ঢুকে পড়ছে তাদের ঘর ছাড়া করতে হবে না। অপেক্ষা যে করে একমাত্র সেই বুঝে। ক্ষমা কর, আমি মানছি আমি তোকে দুঃখ দিয়েছি। সুচরিতা যদি অন্য কারোর সঙ্গে বিয়ে করতো তাহলে তুই সুখে থাকতিস? এভাবে বাড়ির সকলকে ফেলে রাতের পর রাত পালিয়ে বেড়ান ভালো লাগে? ঘরের লোকের জন্যই তো রাতের পর রাত ঘরের বাইরে। দেখো খোকার বাড়িটা কি সুন্দর। হ্যাঁ, সেই জন্যই তো আমাদের গ্রামের চালের বাড়িতে খোকা যায় না। খুব খারাপ লাগে যে কাছের মানুষরা দূরে চলে গেলে। এই যে সিঁথিতে সিঁদুর, হাতে শাখা ফলা, এই বোঝাও বিশাল বড়। স্নেহ সব সময় নিম্নগামী। সেদিন কুয়াশা ছিল, আরে এখন তো যাবার পালা, এই শেষ সময়ে কি হবে ওসব রাগ দুঃখ অভিমান? তুমি পুরনো কথাগুলো কেন তুলছো বলো তো? এখন দিনের শেষে আমরা সবাই বড় একলা রে। কবে যে প্রতীক্ষার অবসান হবে কে জানে। আমার সকল দুঃখের প্রদীপ জ্বেলে দিব।